বরং আল্লাহ তাআলা যখন আল্লাহর নবীকে বললেন যে নবী আপনি যা চাবেন তা পাবেন, আপনি যা চাবেন তাই পাবেন, এমন কি যত সময় পর্যন্ত আল্লাহর নবী আপনি সন্তুষ্ট না হইছেন তত আপনারে দেওয়া হবে। সরওয়ারে দু আলম নবী তখন বলেন, ও আমার সাহাবাই কেরাম, আল্লাহ তাআলা আমারে ঘোষণা করেছেন যত সময় পর্যন্ত আমি রাজি না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে দিতে থাকবেন, তোমরা সাক্ষী তা করে লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি নবীর একজন আদরা উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী রাজি হব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় নামে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয় নামে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দি জিসনে আমারি দিল কো জিলা, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোরআন উঠা কর দেখো যারা, মালুম তুঝে হো যায়েগা, হে কৌলে মুহাম্মদ কৌলে খুদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবীর গুম হয় না, কেন গুম হয় না উম্মতের চিন্তায়? আবারও বলেন সুবহানাল্লাহ। নবীজির যত চাওয়া পাওয়া ছিল আল্লাহ তাআলা বলেন নবী আপনি যা চাবেন তাই পাবেন, ওই সময় আল্লাহর নবী দুঃখ দুর্দশা দূর হওয়ার জন্য চাইতে পারতে কিনা, টাকা পয়সা চাইতে পারতেন কিনা, সম্পদ চাইতে পারতেন কিনা? আল্লাহর নবী কোন কিছু না চাইয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো যত সময় পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী রাজি হব না। মুসলিম শরীফের হাদিস আছে, হাদিস শরীফের মধ্যে আছে, একবার আল্লাহর নবী কান্দতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা জিবরিল আমার বন্ধু কেন কাঁদেন, যাও জিজ্ঞেস করো। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরওয়ারে দু আলম নবীর দরবারে যায়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা জানতে চান আপনি কেন কাঁদেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের মাগফিরতের জন্য কাঁদি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল জিজ্ঞেস করো কেন কাঁদেন। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের মাগফিরতের জন্য কাঁদি। ফেরেশতা জিব্রিল আবার গেছেন আল্লাহ তাআলার দরবারে, যাওয়ার পরে সংবাদ জানায় দিছেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা জিব্রিল আবার যাও, আর আমি মাওলার পক্ষ থেকে ঘোষণা জানাইয়া দাও। ফেরেশতা জিব্রিল আসছেন আল্লাহর নবীর কাছে, আয়েশা বলতেছেন, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা আমারে বলেছেন আমি যেন আপনারে জানাইয়া দেই, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট করবেন না, উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনারে চিন্তিত করবেন না।